কুষ্টিয়া দৌলতপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 উপলক্ষে শুক্রবার বিকাল 4টার সময় দৌলতপুরে প্রাণী সম্পদ অফিস হলরুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মালিক, ভেটেরিনারি সার্জন নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় তিনি বলেন, আগামী 5 তারিখ শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 উপলক্ষে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তা সঠিকভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, অবশ্যই মিডিয়ার প্রচারের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন এবং দেশকে এগিয়ে নিতে প্রাণী সম্পদ যে উল্লেখযোগ্য তা তুলে ধরবেন। এখন 4টার সময় আমাদের প্রেস ব্রিফিং এবং সন্ধ্যার সময় আমাদের আকাশে আলোক প্রক্ষেপণ। জনগণকে আমরা জানাই, দৌলতপুর উপজেলায় আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে, তার শুভ সূচনা মর্মে আমরা এই আয়োজন করতে যাচ্ছি। পরবর্তীতে 5 তারিখে আমাদের শুভ উদ্বোধন হবে, সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তি এবং জনাব আকামর সরারজান বাদশা এমপি স্যার, উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি থাকবেন অত্র উপজেলা পরিষদের অভিভাবক জনাব এজাজ আহমেদ মামুন, চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। মেলাতে আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের, এখানে পশু পাখি, বিভিন্ন প্রযুক্তি এবং প্রাণী সম্পদ পণ্য থাকবে এবং মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী শেষে তাদেরকে বিভিন্ন পুরস্কারিত করা হবে। হচ্ছে যে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাণীজাত দুগ্ধ পণ্যর বাজার সৃষ্টি করা এবং নতুন প্রযুক্তি কৃষকদের মধ্যে বিজ্ঞানভিত্তিক পশু পাখি লালনের জ্ঞান সম্পর্কে আলোচনা করা, সর্বোপরি জনসাধারণকে নিরাপদ প্রাণী পুষ্টি নিশ্চিত করা হচ্ছে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এদিকে মধ্যে অত্র উপজেলার সকল জনসাধারণকে এবং বিশেষ করে আমাদের কৃষক ভাইদেরকে আহ্বান জানাচ্ছে, তারা আগামীকাল সকাল 9টা থেকে 5টা আমাদের মেলা থেকে বিভিন্ন প্রদর্শনীর দিকে তারা উদ্বুদ্ধ হবেন, কীভাবে ভবিষ্যতে আমরা অধিক উৎপাদনশালী দুধ, গাভী এবং অন্যান্য প্রাণী পালন করতে পারি।